হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আসলে সকলে ভালো আছে তো আমিও ভালো আছি খুব খুব তো অনেকদিন পরে চলে আসলাম ভিডিও আপলোড করবো ভাবছি এখন থেকে প্রতিদিন মানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব কয়েকদিন ধরে ভিডিও দিতেই পাচ্ছি না কারণ কি যে কী বুঝতে পারছি না তো এখানে হচ্ছে বাবু আমার সাথে খেলা করছে তো বাবুর জন্য সুজি রান্না করেছি তো সেটাই আমি বাবুকে খাইয়ে দেবো তো এখানে দেখো সুজি আর আমাদের জন্য দুধ চা তো এইটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তার সাথে মানে বিস্কুট রয়েছে না কি রয়েছে তোমার এসে রয়েছে মানে সুজির চাপাটি করেছি তো সেটা রয়েছে তো চলো এখন এসব খাওয়া দাওয়া করে নিই হলুদ হলুদ দেখা যাচ্ছে কি জানি মানে অসামান্য অল্প হলুদ দিয়েছি তো এখানে সুজি চাপাটি করেছি কারণ হচ্ছে আমি ইসে রান্না করেছিলাম সুজিটা তো সুজিটা দুধটা ফেটে গেছে তো সেটা শোর সুর খেয়ে নিয়েছে আর এখানে বাবুর জন্য সুজির চাপাটি তো এখানে দেখো এটা আমার বিয়ের অন্য মানে আজকে অনেক দিন পরে মানে আলমারিগুলো গুছাচ্ছি তো শোকেশগুলো তাই দেখ তাই একটু এগুলো সব বেরোলো এখানে দেখো সব বিছানা সব কিছু পুছাচ্ছি সব এলোমেলো করা হয়েছিল আর সব জিনিসপত্র মানে আমি যেগুলো আলমারি থেকে যেগুলো সব ছিল মানে শাড়িগুলো সেগুলো স্ত্রী করেছি স্ত্রী স্ত্রী করে দাও ঘরের অবস্থা একদমই খারাপ তো বাবু দেখো বাবু স্ত্রী নিয়ে খেলা করছে তো এখানে আলমারিটাও খোলা আছে আর অনেক অনেকদিনকার স্মৃতি আমার সামনে চলে আসলো মানে আমার বিয়ের গামছাটা তো বিয়ের গামছা আবার বিয়ের অন্যগুলো অনেক দিন পরে আমি হাত দিতে পেয়েছি তো এখানে এটা আমার বিয়ের গামছা একবারও ব্যবহার করা হয় না বিয়েরতে যেগুলো কাজগুলো থাকে চান করা এইসব তো বিয়ের গামছার মধ্যে এই যে আছে বলো তো করি আছে মানে খোলাই হয়নি সে মাঝে একবার মনে খুলেছিলাম সে খুলে আবার গেট মেরে রাখা হয়েছে তাই দেখো করি তো এগুলো এখন জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে দিয়ে দিতে হবে আর বিয়ের গামছাটা কয়েকদিন ব্যবহার করে যখন নেতা হয়ে যাবে তখন গঙ্গায় দিয়ে দিয়ে দেবো তো চলো এখন আমার বিয়ের গামছাগুলো মানে ব্যবহার করে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে আর তার সাথে আমার বাবু তো খুব আনন্দই পাচ্ছে তোমার বাবু কী করছে না করছে মোটামুটি ঘরগুলো গুছানো হয়ে গেছে আর এখানে দেখো বাবুর জন্য বড়ি দিয়ে ঝোল করেছি মানে ডালের বড়া বড়ি দিয়ে এমনি ঝোল করে রাখিছি ওর জন্য তো ওটাই আমি বাবু খাইয়ে দিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো এখানে বসে আছি মানে রান্নাবান্না তো করে নিচে সুজি মুজি হওয়া যাই হোক করে নিয়েছি চাটা তাই বসে রয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খুব ঘুমও পাচ্ছিলো তাই ঘুমটা কেটে গেছে তা এখানে হচ্ছে চা করে নিয়েছি আর চাটা তোমাদের ডানডি দেখতে পাচ্ছ না কিরেন কি জানি দেখাই দিয়ে চলো পিছন থেকে ঘুরিয়ে তো এখানে চাটা কালো কাপটা আমার বেশ ভালো লাগেছিলো মেলার থেকে কিনেছিলাম তো এখানে দেখো ডানডিটা ভেঙেই গেছে কারণ হচ্ছে যখন পরের দিনে করে ন্যাশ আসছিলো তখন একটা মহিলার হাতটা বাড়ি বাড়ি লেগে তোমার কাপটা ভেঙে গেছে তো এখানে বিস্কুট রয়েছে তো এখানে এই বিস্কুটগুলো খাবো মানে চার পাঁচটা বিস্কুট খাবো না মিডিয়াম দুটো কালকে রাতে ঘুমানোর রাগ দিয়ে সে বিছনার মধ্যে গাড়ি নিয়ে খেলা করছিল তো বিছনার ভিতরে গাড়ি ছিল তো ঘুম থেকে উঠিও বলছে গাড়ি তো দেখ গাড়ি নিয়ে যা কীভাবে খেলা করছে কই গাড়ি প্যাম্পার্স পরিয়ে রেখেছি কারণ হচ্ছে কয়েকদিন ঠান্ডা ছিল তো সেই জন্য হচ্ছে প্যাম্পার্সটা পরে রেখেছি কারণ হচ্ছে বৃষ্টি হিসু করে বেশি মানে যখন বৃষ্টি পড়ে তখন হিসু করে বেশি তো সেই জন্য আর মানে কালকে তো তো সিদ্ধ হয়ে গেছিল তারপরে যে উপরের ফ্যানটা আমি চালিয়ে দিছিলাম ঘুম থেকে উঠে উঠে সকাল সকাল গাড়ি গাড়ি করছে আর এখন হচ্ছে আমি রান্না করব আর তারপর আজকে বাড়ি থাকবো না আজকে আমি কোথাও যাব ঘুরতে কারু বাড়িতে তো চলো কারু বাড়িতে যাই ঘুরতে তা সঙ্গে থাকো তোমার সবাই পুরোটা ভিডিও দেখো যে বাবু খেলা করছে আর বিষ্ঠাটা এখনো গুছানো হয়নি তা সাথে এর মধ্যে কী আছে বলো তো তোমাদেরকে দেখে দিই এর মধ্যে খাওয়াও হয়ে গেছে আবার জানো তো এর মধ্যে রয়েছে আমার বাবুকে দিয়েছিলাম তো আমার বাবু ঘুম থেকে উঠেছে তো তো খাবে না খুন তো কে একটু পরে দেবো তো এখানে রয়েছে যে মথুরা কেক রয়েছে তো মথুরা কেক রয়েছে তো সকাল সকাল আমার এত জোরে খেতে পেয়েছিল যে কালকে রুটি ছিল তো সেই রুটিটা আমি কালকে আসে সকালে খেয়ে নিলাম তারপরে একটা রুটি খেয়েছি আর তার সাথে যে মথুরা কেকটা খেয়ে নিয়েছি এখন ভাতটা নামাবো তার সাথে যে বিছানাটা গোছাবো আর বাবুকে খাওয়াবো একটু পরে ও ঘুমানোর সাথে সাথে কিছু খায় না ঘরে পরে গিয়েও খায় তো চলো আবার পরে আসছে এখনকার মতন রেখে দিই তা তো এখানে বাইরের দেশ থেকে এই যে এসছে দেখো গৌমাতার ছয়খানা পা আছে মানে দুই দিকে কানের পাশে একটা এদিকে পা আছে আর একদিকে ওদিকে পা আছে তো এটা আমার শ্বশুর প্রণাম করে নিল আর এই দেখো এখানটা পা ঝুলছে আর ওই কোনটা একটা পা ঝুলছে প্রায় ছয়টা পা তো এরা সবাই প্রণাম করে নিচ্ছে আমিও প্রণাম করে নিচ্ছি সাড়ে সাথে আমার বাবুকেও প্রণাম করে দিয়েছি তো এখানে বাবুর জন্য যে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিচ্ছি তার সাথে ডিম সিদ্ধ স্কুলের বাবুকে এটা খাইয়ে দেবো তো মানে কেউ দেখেছে মানে গরুর ছয়খানা পা আমি এই প্রথম দেখলাম গরুর ছয়খানা পাগুলো তো দেখতেও খুব ভালো লাগলো আবার মায়াও লাগলো তো চলো হ্যাঁ বাবুকে খাইয়ে দিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে তো এখানে সব খেলনা মেলনাগুলো রয়েছে তার সাথে যে খিচুড়িটা রয়েছে ক্যানের মধ্যে তো চলো বাবুকে খাইয়ে দিই তারপরে আমি আসবো আমি আমি তো খাবো আমি খাইনি সকালে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বাবু দুষ্টুমি করছে আমি খেয়েছি স্কুলের খিচুড়ি খেয়েছি তার সাথে পাপড় পাপড়টা ওই দেখো ওই টিভির নিচে রয়েছে আর বাবু খাওয়া দাওয়া করে যে খেলা করছে বাবু বেশি খায়নি অল্প একটু খাইছে গ্যাস তো গ্যাস হয়ে যায় সেই জন্য তো চলো খাওয়ার পরে তো বাবুর হচ্ছে স্নান করানো হয়ে গেছে তো এখানে হচ্ছে বাবু ক্রিম লাগাইছিলাম মনে হয় ক্রিমটা কানের পাশে লেগে লেগে আছে তো এখানে দেখো আমি আইসক্রিম খাচ্ছি আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে ফেল দেখেছো খুব বদমাইশ এই আইসক্রিমটা খেতে চায় না ঠান্ডা বলে দেখো জিবে কীরকম করে নিচ্ছে তো ও হচ্ছে চকোবার আইসক্রিমটা খুব ভালো খায় তো চলো আমরা দুজনে আইসক্রিম মিলে মিশে খাওয়া দাওয়া করে তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দেবো মানে খাওয়া দাওয়া করায় ঘুম পাড়িয়ে দেবো তো চলো এই যে আমি অনেক খুশি আজকে আমার বাবু এই যে প্রথম রেশন কার্ড এই যে চলে আসলো আর সোহম পালের নামে তো রেশন কাটা চলে আসলো তো বাবু এখন সামনের মাস থেকে মনে হয় রেশনটা পেয়ে যাবে তো এখানে আছে রয়েছে তোমার ইচোর ইচোর ডাল আর তার সাথে আমি ইসে নিয়েছি তোমার কুল নিয়েছি যেহেতু ভাজা নেই সেই জন্য তো বাবু তো ঘুমিয়ে পড়েছে তো তাই ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে খেয়ে দেয় আমিও শুয়ে পড়ি তো চলো আমি এই খাওয়া দাওয়া করে নিই মানে আমার ডাল দিয়ে ভাত দিয়ে ইচড় মানে এই কোল দিয়ে খুব ভালো লাগে কোলের আচার দিয়ে তো চলো আমি খাওয়া দাওয়া করিনি তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে সন্ধ্যার পরে গিয়ে তো চলো তো এখানে দেখো বর্মা এসছে পাড়ারি তো সেখানে আমার বাবু কি আনন্দ আর কি খেলাধুলা করছে এত হাসি করছে এর আগে তো মানে এর আগে অনেক হাসাহাসি করছিলো লাস্টে তো তারপর কমে গেল এই যে দরজা খোলা পেয়েছে এখন এই যে চলে যাচ্ছে বাইরে তো তারপরে যে কোনো রকম এই যে দিদি এনারই নাতনি এটা তো এখান থেকেই মানে আমার বাবু এরা দুজনে মিলেই খেলা 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 করছে এর যে বড়ো বোনটা আছে তার সাথে আমার ছেলে হচ্ছে বনে না মানে কিছু না কিছু নিয়ে এসে হয় এর সাথে খুব ভালোভাবেই খেলে তো এখানে যে খুব আনন্দ পাচ্ছে খেলাধুলা করছে আমার ছেলে সন্ধ্যার পরে বাবুকে তারপর রুটি করে খাইয়ে দেবো তো রাতের বেলা খাওয়া দাওয়া করে নিয়েছি রাতের হচ্ছে তোমার ঘুমনি পড়েছিলাম আর হচ্ছে চারখান রুটি করেছিলাম পান্তা ভাত ছিল তো পান্তা ভাত হচ্ছে আমি খেয়ে নিয়েছি দিয়ে বাবুকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি এখন বাবু দেখো ঘুম পাচ্ছে ওই পাশে আর জানলাটা দেখো ওই পাশে খোলা দেখতে পাচ্ছ একটু আগেই একটু আগে মানে এক দুই মিনিট হবে মানে এক দুই সেকেন্ড হবে যে কারেন্ট নাচটা কারেন্ট চলেই গেছিলো কারেন্ট চলে গেলো আর বাইরে যেন একটা দারুণ হাওয়া তার সাথে একটা বৃষ্টি দিয়েছে তো বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি একটু কমেছে আর এখন কারেন্ট চলে এসছে আজকে রাতে শীত লাগবে এখন শীত লাগছে মানে জানলা খোলা তো জানলার যে বাইরের মানে বাইরে যেটা হাওয়া সেটা ঘরে টানছে আবার ঘরের হা হাওয়াটা মানে এই পাশের হাওয়াটাও টানছে ওর ওই পাশের হাওয়াটা টানছে যদি জানলা খুলে শোয়া যায় মানে রাস্তার ধারে তাহলে তো শীত ধরবে আর জানার খুলে শোবো না যদি কারেন্ট চলে যেত শুতে হতো গরম লাগ গরম লাগতো সেই জন্য বাইরের জানলাটাই খুলে শুয়ে পড়তাম আর এমনি কোনো ভয় এখন সেরকম ভয় করে না তো চলো হ্যাঁ জানলাগুলো বন্ধ করে নিই অ্যান্ড কারেন্ট তো চলে এসছে এখন এই হাওয়াই আমাদের অনেক তো চলো আবার পরে আসবো নেক্সট ব্লগে দেখা করতে এখন কারণ রাখলাম হাতা করবো আমি